তো বন্ধুরা, আমি রোহিত, আর আমি এসে গেছি জ্ঞানী নিউজের এপিসোড নাম্বার 7 নিয়ে, যেখানে আজ মার্ভেল আর ডিসির স্টুডিওর সঙ্গে সঙ্গে বলিউডেরও কিন্তু মেজর কিছু নিউজ আছে। তাই প্রতিবারের মতো কিন্তু মার্ভেলের নিউজ দিয়ে স্টার্ট করছি, যেখানে শোনা যাচ্ছে যে রবার্ট ডাউনি জুনিয়র নাকি আয়রন ম্যানের রোলের জন্য কামব্যাক করছে না, যেটা কিন্তু এখনও অবধি শুধু একটা রিউমার্সই। তাই নিউজটাকে সিরিয়াস নেওয়ার কিছুই নেই। আর রিসেন্টলি টম ক্রুজের কাছে সুপিরিয়ার আয়রন ম্যানের কথা শোনায় সে বলেছে যে রবার্ট ডাউনি জুনিয়রকে ছাড়া সে কিন্তু আয়রন ম্যানের রোলে কোনো অ্যাক্টরকে ভাবতেই পারে না। তো এটা বলে টম ক্রুজ কিন্তু কনফার্ম করতে চাইলো যে সে হয়তো সুপিরিয়ার আয়রন ম্যানের রোল প্লে করবে না, বা এখনও অবধি তার করার কোনো ইচ্ছা নেই। অ্যান্ড এরপরে কিন্তু বেশ কটা নিউজ আছে স্পাইডারম্যানের রিলেটেড, যেখানে ফার্স্ট নিউজ হলো যে ডেডপুল মুভির অ্যাক্টর কারণ সোনি, মানে যে দোপেন্দারের রোল প্লে করতো মুভিতে, সেই নাকি স্পাইডারম্যান অ্যাক্রস দি স্পাইডারভার্স মুভিতে ইন্ডিয়ান স্পাইডারম্যান, মানে আমাদের পবিত্রা প্রভাকরের ভয়েস দিয়েছে। আর আমাদের টম হল্যান্ডের স্পাইডারম্যানের নিউজের আসার আগে এটা জেনে নেওয়া ভালো যে ম্যাডাম ওয়েব মুভিতে কিন্তু সিডনি সোয়েনিকে সেকেন্ড স্পাইডার উম্যানের জন্য কাস্ট করা হয়েছে, যেটা কিন্তু ইন্ডাস্ট্রি ইনসাইডার জেফ স্নাইডার বলেছে। আর এটাও শোনা যাচ্ছে যে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি মুভিতে নাকি টম হল্যান্ডের স্পাইডারম্যান আমাদের অ্যাভেঞ্জার্সকে লিড করবে, যেটা কিন্তু লজিক্যালি ভাবলে একদমই ঠিক হবে না, কারণ ডক্টর স্ট্রেঞ্জ, থর, ক্যাপ্টেন মার্ভেল আর ফ্যালকন থাকতে স্পাইডারম্যানকে লিড দেওয়াটা কিন্তু জাস্টিফাই বলে মনে হবে না। আর ক্যাপ্টেন আমেরিকার শিল্ড যদি অন্য কারো হাতে থাকে আর অন্য কেউকে লিড দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু একটা ক্যাপ্টেন আমেরিকার ইনসাল্ট বলেই মনে করা হবে। আর স্পাইডারম্যান কিন্তু কোনোদিনই লিডারশিপ কোয়ালিটির জন্য আমাদের ফেভারিট ছিল না, আমরা আমাদের সেই ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যানকেই কিন্তু সবদিন দেখতে চাই। তো এই টপিকটা নিয়ে কিন্তু এটাই আমার মনে হয়, আর তোমাদের যদি অন্য কিছু মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর এইবার কিন্তু ডেয়ার ডেভিল ফ্যানদের জন্য ভীষণই ভালো একটা খবর আছে, কারণ হয়তো ডেয়ার ডেভিল বর্ন এগেন সিরিজের শুটিং শুরু হয়ে গেছে। আর এটা কনফার্ম হওয়া যায় চার্লি কক্সের একটা ভিডিও দেখে, যেটা নিউ ইয়র্কে ভিডিও ছিল, আর এটার শুটিংও কিন্তু ফেব্রুয়ারি মাসেই হওয়ার কথা ছিল। সো এটাই হয়তো তার শুটিংয়ের প্রথম ভিডিও। আর এইবার একটা মারাত্মক নিউজ আছে ফ্যান্টাস্টিক ফোরের রিলেটেড। ডেডলাইনের সঙ্গে ইন্টারভিউতে মার্ভেল স্টুডিওসের ভিপি অফ প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নেট মুরের কাছে যখন এটা শোনা হয়েছে যে এমসিউতে ফ্যান্টাস্টিক ফোররা আগে আসবে নাকি এক্সম্যানরা, তো এর উপর উনি সোজাসুজি বলে দিয়েছে যে ফ্যান্টাস্টিক ফোর আগে আসবে, আর ওদের রিবুটটা এমন হবে যে ফ্যান্সরা কিন্তু আশাই করতে পারবে না। সো বন্ধুরা, বুঝতেই পারছো যে এমসিউর কাছে কিন্তু বহুত ইন্টারেস্টিং প্ল্যান্স আছে। তো অনেক হলো মার্ভেলের কথা, এইবার আসি ডিসির আপডেটস নিয়ে, যেখানে প্রথম আপডেটটা হচ্ছে একটা রিউমার যে নিউ ডিসিউতে যে ব্রেভ অ্যান্ড দি বোল্ড, মানে ব্যাটম্যানের যে মুভিটা বানানো হবে, সেটাকে নাকি আমাদের ডাইরেক্টর মানে বেন অ্যাফ্লেক, যে আমাদের আগের ব্যাটম্যান প্লে করেছে, সে করতে পারে। আর এটা হতেই পারে, কারণ জেমস গান কিন্তু বলেছিল যে বেন অ্যাফ্লেক আমাদের সঙ্গে কোনো না কোনোভাবে ডিসিউতে জুড়ে থাকবে। আর এবার এটা দেখে ইন্টারেস্টিং হবে যে সে ওই মুভিটাকে জাস্ট ডাইরেক্টই করবে নাকি সাথে সাথে ওই ব্যাটম্যানেরটাকেও প্লে করবে সে। আর এটা যদি হয়ে থাকে তাহলে জেমস গানের কিন্তু সবাই দিওয়ানা হয়ে যাবে। আর এই উইকেই কিন্তু দি ফ্ল্যাশ মুভির থেকে কিছু মার্চেন্ডাইজ টয়ও রিলিজ করা হয়েছে, যেগুলো তোমরা কিন্তু তোমাদের স্ক্রিনে দেখতেই পারছো। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার এটা না যে টয় রিলিজ করা হয়েছে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই মুভি থেকে কিন্তু ব্ল্যাক ফ্ল্যাশের একটা টয় রিলিজ করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে এই ব্ল্যাক ফ্ল্যাশই কিন্তু মেন ভিলেন হবে দি ফ্ল্যাশের, যেটাকে নিয়ে স্পেশালি আমি একটা ভালোভাবে এক্সপ্লেন করে ভিডিও বানিয়ে রেখেছি, যেটা যদি এখনও তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষ করার পর দেখে নিও, আমি সেই ভিডিওটার লিংক আই বাটন আর এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো। আর নেক্সট আপডেট হচ্ছে শাজাম মুভিকে নিয়ে, যার কিছু পোস্টার আপলোড করা হয়েছে যেগুলো কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এইবার ডিসির লাস্ট নিউজ হচ্ছে যে শাজাম মুভির অ্যাক্ট্রেস রেকেল জেগলার বলেছে যে সে নাকি দি ফ্ল্যাশ মুভিতে সুপার গার্লের রোলের জন্য অডিশন দিয়েছিল, যেখানে তার সিলেকশন তো হয়নি, বাট তার পারফরমেন্স দেখে শাজাম ফিউরি অফ দি গডসের জন্য একটা রোল তাকে দেওয়া হয়েছে, যেটা সে এই মুভিতে প্লে করছে। তো সত্যি বলতে আমি কিন্তু সুপার গার্লের কাস্টিং নিয়ে ভীষণই হ্যাপি, আর আমি শাজামকেই কিন্তু এই সুপার গার্লের রোলে নিউ ডিসিউতেও দেখতে চাই। তো বন্ধুরা, এটা ছিল ডিসিউর নিউজ। আর এইবার আসি ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রির কিছু মেজর নিউজ নিয়ে, যেখানে শোনা যাচ্ছে যে ক্রিস ফোরের বাজেট নাকি 700 কোটি হতে পারে বা তার থেকে বেশিও, যেটা কিন্তু তাহলে ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রির সব থেকে বড় বাজেটের মুভি হয়ে যাবে। আর এটাও শোনা যাচ্ছে যে ক্রিস ফোরের ডাইরেক্টর নাকি অন্য কেউ হবে, রাকেশ রোশন হবে না, যেটা কে হবে এখনও কিন্তু কনফার্ম হয়নি, বাট মেবি হলিউড থেকে কেউ কে নেওয়ার ইচ্ছা আছে ঋত্বিকের। আর নেক্সট নিউজ হচ্ছে আমাদের হেরাফেরি 3কে নিয়ে, যে হয়তো হেরাফেরি 3তে ওল্ড অ্যাক্ট্রেসদের কাস্টিং করা হবে না। তো তাহলে এরা হয়তো কোনো নিউ গ্ল্যামারাস অ্যাক্ট্রেসকে কাস্ট করবে, যেটা কিন্তু খুবই ভুল ডিসিশন হবে এদের জন্য, কারণ হেরাফেরি কিন্তু কোনো গ্ল্যামারাস মুভি সিরিজ নয়। আর আজকে লাস্ট নিউজ হলো আদিপুরুষ মুভিকে নিয়ে, যেখানে আদিপুরুষ মুভিকে কিন্তু ডিলে করে দেওয়া হয়েছিল এক্সট্রা টাকা লাগিয়ে তার VFX বাড়ানোর জন্য, বাট তার মেকাররা এখন বলছে যে না, আমরা কোনো ভুল করিনি, আমাদের ডিজাইন কোনো ভুল ছিল না, তাহলে আমরা কেন করবো সেটা,
মানে এক কথা তাদের ভিজুয়াল যেমন ছিল তেমনই থাকবে, তাদের ক্যারেক্টার ডিজাইন যেমন ছিল তেমনই থাকবে, কিচ্ছুই চেঞ্জ হবে না। এবার এদের বোঝাই গেছে এটা ভগবানের মুভি বলেই তারা বেঁচে গেল, গালাগালি খাচ্ছে না সেরকম বেশি একটা, নাহলে আজকে এই মুভিটারও কিন্তু বয়কট শুরু হয়ে যেত। তো বন্ধুরা, এটাই ছিল এই সপ্তাহের বেশ কিছু আপডেটস, যেটাতে যদি কিছু মিস করে দিয়ে থাকি আমি তাহলে কিন্তু আমায় তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোনটা মিস করে দিলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।